मिलाद मूसा सुभान अल्लाह मिलादुन नबी मिलादुन नबी चोखे देखे ना बुझे ना আর এই কথাগুলো আলোচনা করা বরকত তোমার কাছে কি কোনো দলিল আছে তুমি কি আমার এই দলিলকে খণ্ডন করতে পারবে তোমার কাছে কি এমন কোনো শক্তি আছে তুমি কি কোনোদিন এই শক্তি দিয়ে আমার এই দলিলটাকে তুমি তছনছ করতে পারবে এটাকে কেকের মতো কেটে টুকরা করতে পারবে কোনোদিন তুমি পারবে না আর সেটা হলো এক কথায় উত্তর 1971 এ স্বাধীনতার যুদ্ধ হয়েছে ঠিক কি না সম্মানিত শ্রোতা ভাইরা আমার আমরা শান্তি চাই আল্লাহ তাআলা আমাকে আজকে যে পদে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহামান্য তো একজনই মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে গভর্নর পদে দিয়েছেন আমি চাইব সারা বাংলাদেশের এই অশান্তিটা দূর করে দিতে যারা বুঝে না তাদেরকে আমরা কাছে টেনে নিয়ে আসব বুকের সাথে বুক মিলাইয়া এমন ঠাসা দিব হাত্তা বালাকা মিন্নিল জুহুদা বিল জুহুদা সন্তান হিসাবে পোষ্য হিসাবে আমরা নেই হযরত মূসা আলাইহিস সালাম খালি কান্তি আছে কোয়া 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 মূসা নবী কি কান্তি আছে এখন স্ত্রী সুপারিশ করছে যত বড় স্বামী হোক না কেন শর্ত হোক না কেন স্ত্রী সুপারিশ স্বামীর কাছে কিন্তু অনেকটা মূল্যবান আমরা না তেরামি করি বউরে পাত্তা দেই না বউরে পাত্তা দিবেন রাত্রে পুরা 24 ঘন্টার খেদমত করবে বউরে পাত্তা দিবেন হিসাব নিকাশ করবেন নিজের ঘরের স্ত্রীকে সম্মান দিবেন কতক্ষণ না আপনি দেখবেন গরম গরম চা খাওয়াবে এরপর বলবে কফি কফি খাবেন কথা বুঝেন নাই আপনাকে ভালোবাসা দিয়ে পাগল বানাই ফেলবে কি বলেন ঠিক কিনা আর বউরে যদি তিরিং বিরিং কথা কন তাহলে বউ কইবে যে আজকে চা আমি পারবো না অসুস্থ তুমি বাজার থেকে খাও তখন রাখালগঞ্জের ওই হলটান চা খাইতেই হবে এতগুলো কিতাব মাথায় টানলেন ঘাড়ে টানলেন জীবনে মিলাদ পাইলেন না আর যে লোকটা আন্ডার মেট্রিক জীবনে মেট্রিক পাস করে নাই আর উনি নবীর মিলাদ পেয়ে গেল তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন নন মেট্রিক আন্ডার মেট্রিক উনি বুঝলো আর আপনি এতগুলো কিতাব পড়লেন আপনি বুঝেন না আসেন না সবাই মিলে একটু বুঝি তাহলে কোন শব্দটা আপনি চাবেন তাহলে এত বড় একটা ঘটনা ইতিহাসের বিশাল একটা ঘটনা এখানে লুকিয়ে আছে কাজেই সুরাটার নাম কি সুরা বাকারা মনে থাকবে কাজী মিলাদুন নবী সাল্লামের মধ্যে সিরাতুন নবী ঢুকানো আছে মিলাদুন নবী সাল্লামের মধ্যে গোটা কোরআনের সবকিছু এই শব্দটার ভিতরে লুকানো আছে এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার জামে তিরমিজির মধ্যে সেখানে বাবু মা জাফি মিলাদিন নবী তিনি মিলাদুন নবী সাল্লাম শব্দটাকে তিনি উচ্চারণ করেছেন কথা বুঝেন নাই মিলাদুন নবী যদি না থাকে তারা বলছেন মিলাদ নাই তাহলে মিলাদ নাই আছে কি কম আসো আমার কাছে আস আমি তোমার একটা ভালো চেয়ারে বসতে দেব আমি তোমার জন্য একটা বিরিয়ানি না ঢাকা থেকে 5-star বড় কালিয়া কোপ্তা এনে তোমারে খাওয়াবো তুমি আমার সাথে একটু বসো দেখি তুমি কি নাম দিবা শব্দটা মিলাদ আছে কি না ডিকশনারিতে মিলাদ আছে কি না আমি যদি দেখাইতে পারি তাহলে তোমার কাছে ব্যাখ্যা যাবো যে মিলাদের অর্থ বলো আর যদি বলো যে না এটা ছাড়া অন্য কিছু কোন তাই বলবো অন্য তো আছে আমাদের কাছে আমরা তো এমনি পকেট খালি না কতক্ষণ না এ দেখেন না এর কত পকেট এখানে একটা আছে এই পাশে একটা আছে বুকে একটা আছে ভিতরে আরো দুইটা আছে হাদিয়া কোন কত দিবেন কোনখানে সব রাখার জায়গা আছে কথা বুঝতে পারছেন যা দিবেন সব বহন করা যাবে আপনার কথা বুঝতে পারছেন আপনি কোনটাতে রাজি হবেন আপনি আসুন যদি বলেন মিলাদ এটা আপনি কথা বলবেন না তাই বলবো এ সাবজেক্ট কথা না বললে তো আপনার সাথে বৈঠক হবে না
আপনি ডিকশনারিতে মিলাদুল নবী আছে, ইমাম তিরমিজির ডিকশনারি তিরমিজি শরীফ কথা বলেন, ইমাম তিরমিজির ডিকশনারি কি তিরমিজি শরীফ, তিরমিজি শরীফে আসলে আপনি আবার কোন কোথায় মঞ্জুর আফ্রিকি, আমার এই মঞ্জুর ভাই না, ওই লিসানুল আরব যিনি লিখেছেন, কথা বুঝতে পারছেন, সেখানে আপনি পান আর না পান, কিন্তু মিলাদুল নবী তো আমার ইমাম তিরমিজির ডিকশনারিতে তার তো শিরোনামের মধ্যে আছে, খালি পাশ কাটাবার কোনো সুযোগ নাই, এটা জমা রাখলাম, এটা নিয়ে কথা বলতে হবে, নালি উঠতে দিব না, কথা বল হ্যাঁ বলেন, এটা ছাড়া অন্য আরো কিছু এটা বললে আপনি বুঝবেন, তাহলে বলেন কোন শব্দ চান, আপনি যেটাই চাবেন সেটাই আমাদের কাছে আছে, আপনি মিলাদ সম্পর্কে নবীজির জন্মবৃত্তান্ত সম্পর্কে আপনি যা চাবেন, যেই শব্দটা আপনি চাবেন সেই শব্দটাই আমাদের কাছে কি আছে, সুবহানাল্লাহ, ওই শব্দটি আমাদের কাছে কি আছে, কিরকম আছে, যেমন বর্তমান সময়কালে আমরা পবিত্র মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি মিলাদ, মিলাদুল নবী, কিন্তু এর আগে যত ওইরকম কিতাব লেখা হয়েছে, একটা কিতাব দেন আমাকে, এই যে এখানে মিলাদ ও কিয়াম লেখা আছে, আর আগের যুগে যারা বই লিখেছেন তারা লিখছেন মৌলুদ শরীফ, কি লিখছেন, তো আপনি মিলাদ নিয়ে এটা জমা রাখছি, আপনি যদি বলেন যে মৌলুদ, মৌলুদ নিয়ে যদি বলেন তা আমরা বলবো যে আছে আমাদের পকেটে, আমরা আপনাকে মৌলুদ দেখাবো, কই কোথায়, কই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কোন ঘরে যদি বাচ্চা জন্ম নেয় তাহলে ওই শিশুটার দায়িত্ব বাপের উপরে, বাবা তার দুধের ব্যবস্থা করবে, তার এই শীতের বস্ত্র কিনে দেবে, বাবা তাকে খাওয়ার ব্যবস্থা করবে, ঘরে স্ত্রী তার উপর পরিপোষের ব্যবস্থা করবে, ওয়ালাল মাউলুদ লাহু, মাউলুদ, মাউলুদ তো কোরআনে আছে, আপনি যাবেন কই, খুঁজে পান না, আমাদের কাছে তো আছে, সময় দেখুন না, মানুষগুলো চুপ করে বসে আছে, পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا سبحان الله বলেন পবিত্র কোরআনে এখানেও কি আছে মওলুদ কি আছে এখন আসেন আপনার সাথে বসি আপনি মওলুদের অর্থ যদি বেশি তেড়িমেড়ি করেন আমরা হাদিস শরীফ থেকে আপনাকে বলবো নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আসে কিনা বাবা এখন যদি বলেন না মিলাদও বলবো না মৌলুদও বলবো না তা আপনি সব বলবেন না আর আমরা সব মেনে নেব আমরা কি আপনার গোলাম নাকি কথা আমরা কি আপনার গোলাম কথাগুলো মনে রাখবেন খুব মনে রাখবেন বলে যাচ্ছি কখন আর আশা হয় কিনা আমি জানি না কিন্তু খুব মনে করে দেওয়ার মতো আমরা কিন্তু সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাই এই জগতের মধ্যে যারা ইসলামের নবীর সুন্নাকে প্রতিষ্ঠা করেছেন নবীর মহব্বতকে মানুষের দিলে দিলে যারা এটাকে প্রতিষ্ঠিত করেছেন সেই মহান ব্যক্তির কিন্তু আমরা অনুসার ঝগড়া ঝাঁটিতে নাই আমরা জানুয়ারি ৭ তারিখে আসা আছে সম্মানিত শুনি মানামানিতে নাই কন্দলে নাই আপোষ মীমাংসায় আছে কি বলেন ঠিক কিনা আসেন দেখে বুঝান না পারলে পারবে এখন আপনি মিলাদ মওলুদ তো দুইটাই তো আছে তো এইটা জমা রাখলাম আসেন আপনি আরেকটা কোন ছোট বাচ্চা
ছোট বাচ্চা কইলেই তো হয়, তো ছোট বাচ্চা কইলে আপনি আসেন পবিত্র কোরআনে, ছোট বাচ্চারও আল্লাহ কোরআনে শব্দটা ওই একই শব্দ সুন্দরভাবে কিভাবে রূপাকৃতি পরিবর্তন করে আল্লাহ বলছে। ফেরাউন যখন নিজকে খোদা বলে দাবি করল, তখন মুসা আলাইহিস সালাম লাঠি উঁচা করছে, একেবারে কষাই দিব, একেবারে পায়ের গোড়ালি তোমার সাইজ করে ফেলবো। ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা। মুসা আলাইহিস সালাম বলছেন না, চলবে না। হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন প্রতিবাদ করলেন, তখন ফেরাউন তার বক্তব্যে বাধা আসার কারণে, লোক আপনি আমার দিকে তাকান না ভাই, ঢাকা থেকে আসছে এত দূরে, একটু এক সেকেন্ডে একটা চাও এখনো খাইনি, লালচা পড়ে আছে এখানে, এটা শরবত হয়ে যাইতেছে, কতক্ষণ না কি হচ্ছে, শরবত হচ্ছে, এটা না কি সুন্দর বিস্কুট, এটা এই শীতের কালে এটা ঠান্ডা হইয়া এটা কিছুক্ষণ পরে রসগোল্লা হয়ে যাবে এর সাথে মিলে, কথা বুঝতে পারছি, আমার দিকে একটু তাকান, কথাগুলো একটু বলে যাই আপনাদের বিনয়ের সাথে, আপনাদের কাছে বলতে চাই, এদেশে আমরা শান্তির বাইরে অন্য কিছু দেখতে চাই না। কেউ অশান্তি সৃষ্টি করলে আমরা তাকে কাছে টেনে নিয়ে আসবো, আমরা শত্রুটাকে বলবো না, বুঝের ভুল কথা করবো। আমাদের যে ভাইরা বুঝতেছে না, আমাদের যে ভাইরা এই সম্পর্কে তাদের বুঝ আসে না, আমরা তাদেরকে ডেকে কাছে নিয়ে আসবো, এদেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, আমাদের এখন পুরো দায়িত্ব কিন্তু এটা। আমার সাথে আপনারা আছেন তো, জোরে বলেন আমার সাথে আছেন কিনা, পীর মশাই গলি আউলিয়া, পীর মশাই সম্মানিত শ্রী ভাইরা, আমার আমরা শান্তি চাই। আল্লাহ তাআলা আমাকে আজকে যে পদে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য তো একজনই, মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে গভর্নর পদে দিয়েছেন, আমি চাইবো সারা বাংলাদেশের এই অশান্তিটা দূর করে দিতে। যারা বুঝে না তাদেরকে আমরা কাছে টেনে নিয়ে আসবো, বুকের সাথে বুক মিলাই যায় এমন ঠাসা দিব, হাত্তা বালাগা মিন্নিল জোহদা বিল জোহদা, হাত্তা বালাগা মিন্নিল জোহদা বিল জোহদা, এমন ভাবে বুকে ঠাসা দিব যাতে মুখ থেকে ফুটে যায় যে বা বা মিলাদুন নবী আসে, বাইরে আসবে মুখ থেকে, কি বলেন ঠিক কিনা? বুকের সাথে ভালোবাসা দিয়ে, ভালোবাসার চাপ দিয়ে নবীর মোহাম্মদ মুখ থেকে বের করবো ইনশাআল্লাহ। আমরা চাই মোহাম্মদ ভালোবাসা, শত্রুতা আমরা এদেশে কারো করতে দিব না, আমরা প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু হয়ে কাজ করব। সম্মানিত শুনি, এজন্য হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বক্তব্যের প্রতিবাদ একেবারে খোলা মাঠে মুখ দিয়ে না, একখান লাঠি ডান্ডা, এটা একসাথে আন্ডার মজা, কথা বল না, এক ডান্ডায় কয়টা, একশোটা আন্ডা, আন্ডা বুঝেন তো, ডিম মামলেটের যা পুরা ভিটামিন একটা ডান্ডার মধ্যে, কথা বুঝতে পারছেন? হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি ডান্ডা উঠাইয়া আসা, আসায় মুসা, আমি দেখে এসেছি নবী মুসা আলাইহিস সালামের সে লাঠিটা তোপকাপি মিউজিয়াম তুরস্কের ইস্তাম্বুলে সেখানে রাখা আছে, আল্লাহ তাআলা আমাকে দেখে আসার সুযোগ দিয়েছেন, আমি দেখেছি যে লাঠির উঁচা করছিলেন তিনি, যেটা অজগর সাপ হয়েছিল, রক্ষিত আছে সে। সম্মানিত শুধু আল্লাহ তাআলার কাছে আমি শুকর গুজার করছি, আমি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা এই ধরনের অনেক কিছু আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন এই অল্প সময়ের মধ্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাধ্যমে যেন দেশ এবং জাতির মুখ যেন উজ্জ্বল হয়। তেঁতুলিয়া থেকে টেকনাফ, সুন্দরবন থেকে বান্দরবান, ওই চট্টগ্রাম বন্দর নগরী থেকে ঢাকা মহানগরী, ঠিক এমনি করে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা যেন শান্তির বাণী পৌঁছাতে পারি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আপনাদের পাশে এখন মডেল মসজিদ করছে, কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে বিরল
কোথাও কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত একসাথে একটা দেশে 560টি মডেল মসজিদ করে নাই, আমাদের দেশেও কেউ করবে। অতএব সেই দিক থেকে الذين امكنناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر। ক্ষমতার আসনে কেউ যদি বসে তার প্রথম কাজ হলো সে যেন মসজিদ বানায়, নামাজ পড়ায়। কথা বুঝতে পারছেন? কাজেই সেই দিক থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে তিনি 560টি মডেল মসজিদের এই যে কাজ প্রায় সমাপ্তির পথে, সুবহানাল্লাহ। জায়গায় হয়তো বা ওই জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে, বাকিটা বলতে চাচ্ছি হযরত মূসা আলাইহিস সালাম লাঠি উঁচু করছে যে খবরদার বক্তব্য কিন্তু ঠিক হইতেছে না, বক্তব্য কিন্তু ঠিক আসতেছে না। তাহলে এর থেকে এই প্রবাদ বাক্যে এসছে, এই ধরনের আলেম ওলামা তারা জানেন লিকুল্লি ফিরাউনিম মূসা, যেখানে ফেরাউন সেখানে কি মূসা, নবীর বিরুদ্ধে কথা বলবে মুসার লাঠি সেখানে রেডি হয়ে আছে। সেখানে মুসার লাঠি কি রেডি হয়ে আছে, একেবারে গিরাওয়ালা বেম্বু, যেমন তেমন বেম্বু না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান নিয়ে আমরা কাউকে, কোন ফ্রান্স হোক আর যেই হোক পৃথিবীর, ইভেন কোন মুসলমান যদি তাকে নিয়ে কোনো সমালোচনা করে তাকেও আমরা কখনো ছাড় দেব না। প্রথমে তওবার জন্য বলবো, আর না হলে তো তারপরে তার সাথে কাছে টেনে এনে বুঝা পড়া, তাতে না মানলে তখন পরেরটা পরে, তখন আদালত হবে, বিচার হবে, কি বলেন ঠিক কিনা? আমার দাবি আমি উপস্থাপন করব। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি উঁচু করে ফেরাউনকে বললেন, ফেরাউন তোমার বক্তব্য সঠিক নয়, অতএব তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো। ফেরাউন হতচক হয়ে গেল, ফেরাউন তার দিক বিভ্রান্ত হয়ে গেল, তার বক্তৃতার মধ্যে ভাটা আসছে, বক্তৃতার মধ্যে বাধা চলে আসছে, যে কারণে হযরত নবী মূসা আলাইহিস সালামের পরিচয় সে জানতে চাইবে, কিরে এই যুবকটা কে, লাঠিটা কার? তো বলা হলো মূসা, এই তখন ফেরাউন চিনতে পারছে যে এটা আমার ঘরে বড় হয়েছে, কথা বলল এ তো ছোট ছিল, এ তো বাচ্চা ছিল, ওই যে কইলাম মিলাদ ওটা জমা থুইছি, মৌলুদ এটা জমা থুইছি, আসেন এখন বাচ্চা নিয়ে টানাটানি করতেছে, কথা কম না এখন কি বাচ্চা নিয়ে টানাটানি করছে। তখন ফেরাউন পবিত্র কোরআন কোট করেছে, ফেরাউন হযরত নবী মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ولبثت فينا من عمرك سنين ألم نربك فينا وليدا موسى তুমি যখন শিশু ছিলে মায়ের বুকের দুধ যখন তুমি মুখে নিচ্ছিলে না, ফেরাউন তো ইতিহাস জানে না, ফেরাউন তো জানে না যে মূসা নবীকে নদীর থেকে তুলে এরপরে যখন তার মুখের থুতু তার মেয়ের মুখে গায়ে লাগাবার সাথে সাথে মেয়ে সুস্থ হয়ে গেল, ফেরাউন বলছে আমার ভয় লাগতেছে এ তো আমার দেশ কেড়ে নিবে, স্ত্রী বলছে না 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 আসা আইয়ান ফানা, সে আমাদের উপকারে আসবে, সমান লেখন সে আমাদের কি আসবে উপকারে আসবে, কাজে অনাত্ম খেজাহু আলাদা, কথা বল না, অথবা সন্তান হিসাবে পোষ্য হিসাবে আমরা নেই। হযরত মূসা আলাইহিস সালাম খালি কান্তি আছে, কোয়া কোয়া কোয়া, মূসা নবী কি কান্তি আছে। এখন স্ত্রী সুপারিশ করছে, যত বড় স্বামী হোক না কেন, শর্ত হোক না কেন, স্ত্রী সুপারিশ স্বামীর কাছে কিন্তু অনেকটা মূল্যবান। আমরা না তেরামি করি, বৌরে পাত্তা দিই না, বৌরে পাত্তা দিবেন রাত্রে পুরা 24 ঘন্টার খেদমত করবে, বৌরে পাত্তা দিবেন, হিসাব নিকাশ করবেন, নিজের ঘরের স্ত্রীকে সম্মান দিবেন, কতক্ষণ না আপনি দেখবেন গরম গরম চা খাওয়াবে, এরপর বলবে কফি কফি খাবেন, কথা বুঝেন নাই আপনাকে ভালোবাসা দিয়ে পাগল বানাই ফেলবে, কি বলেন ঠিক কিনা? আর বৌরে যদি তিরিং বিরিং কথা কন তাহলে বউ কইবে যে আজকে চা আমি পারবো না অসুস্থ, তুমি বাজার থেকে খাও, তখন রাখালগঞ্জের ওই হলটান চা খাইতেই হবে, মাফ করবেন
এখানে ঘন্টান সান বিক্রি হয় না, ওটা আমার দেশে হয় বেশি, এই জন্য আমি বলছি। যা হোক সম্মানিত সুদী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তার উপরে আল্লাহ তাআলা একটা আদেশ জারি করে রেখেছেন, অলিখিত আদেশ, যেটা কারো জানা ছিল না, যেটা কোরআন কোট করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সে কোরআন বলছে ওয়াহাররামনা আলাইহিল মারাদিহ, আমি মুসা নবীর মুখের উপরে পৃথিবীর অন্য কোন নারীর দুধকে আমি হারাম করে রেখেছি। অতএব মুসা নবী শিশুকালে তিনি দুধ পান করবেন না অন্য কোন নারীর বুকে মুখ রেখে। সুবহানাল্লাহ, ওবহামদি, মুসা নবীর মিলাদ শুরু হয়েছে কোরআনে, কথা কল না, কার মিলাদ? মুসা নবীর মিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিয়ে দিলেন, তুমি যদি ভয় পাও, ফাইজা খিফতি, তুমি যদি কি ভয় পাও, তাহলে ভয় পেলে ফালকিহি ফিল ইয়াম, সমুদ্রে ফেলে দিও তোমার বাচ্চাটা যেটা জন্ম নিল, ফালকিহি ফিল ইয়াম, সমুদ্রে ফেলে দিও। মা কইতাছে হায় হায় হায়, নাবি ছেঁড়া সন্তান, কত কষ্ট প্রসব করার, কত দুঃখ, কত কষ্ট, আর সেই ছেলেটাকে পানিতে ফেলে দিব। আল্লাহ বলছেন বিশ্বাস করো, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার সাথে প্রমিস করলাম, তোমার সাথে ওয়াদা করলাম, তোমার সন্তান তোমার কোলে ফিরাই দিব। কি কুদরতি খেলা, মা আল্লাহর আদেশ পালন করে সন্তানকে ডোমর গাছের তক্তায় শোয়াই দেয়া, নদীতে সমুদ্রে দরিয়ায় ফেলে দিলেন। আল্লাহ তাআলা পানিকে বললেন খবরদার, এ কিন্তু মুসা, এর হুকুম কিন্তু মানতে হবে একদিন, এ কিন্তু তোমার মধ্যখান থেকে মাঝখান দিয়ে পার হয়ে যাবে, কাজে আদব এখন থেকে শিখো। সুবহানাল্লাহ, একদিন কিন্তু তোমার বুকের মধ্য দিয়ে একেবারে আলাদা হয়ে হাঁটলে আর তুমি এক হইতে পারবা না, তখন ফাঁকা হইয়া থাকতে হবে যে সার 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 জান সার 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 জান সার পার হন সার। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম তার মায়ের প্রতি আল্লাহ তাআলা আদেশ দান করলেন, ফাইজা খিফতি, যদি ভয় করো তোমার এই সন্তানকে তুমি তোমার কাছে রাখতে পারবে না, ফেরাউনের গোয়েন্দা বাহিনী জবাই করে ফেলবে, ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিউনা নিসাআহুম, মেরে ফেলবে তোমার এই শিশুটিকে, তাহলে আর লেট করবা না, তুমি একে সাগরে ফেলে দিও, দরিয়ায় ফেলে দিও। ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবে না, টেনশন করো না, আমি তার দায়িত্ব নিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার কাছে তাকে ফিরিয়ে দিব। ব্যাস, শিশু মুসাকে তুলে ওদিকে চেন্নাইয়ের ডাক্তার, মাউন্ট এলিজাবেথের ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার, দুনিয়ার সব ডাক্তার বলতেছে, তার মানে এটা বানাইয়া বলতেছি আমি, তার মানে সবাই বলতেছে ফেরাউন কোনো চিকিৎসায় কাজ হবে না, তোমার মেয়ের এই রোগটা দুরারোগ্য ব্যাধি, এটা আমরা যত গোনা লাগে এই কর কর হাতের যে দাগ আছে এই করগুলো দিয়ে গুনে গুনে শেষ করেছি, কোনো মতেই তোমার এই সন্তান সুস্থ হবে না, মেয়েটা সুস্থ হবে না, খালি একটা আছে পথ, কয় কি, যে আজকে রাতের তিনটার সময় একটা শিশু ভেসে যাবে, যদি ওর মুখে থুতুটা লাগিয়ে দিতে পারো মুখে, কাম হয়ে যাবে পুরো, একের 100%, একের সাথে সাথে মুক্তি পেয়ে যাবে। নিজের মেয়েটাকে বাঁচাবার জন্য বাপের কত কত চেষ্টা, একটা রোগী জীবনে বাঁচতে গেলে কত হাসপাতাল ঘুরে, কি বলেন ঠিক কিনা, টাকা করি সম্পদ সব উদার করে দেয়, মানুষ টাকা দেয়, পয়সা দেয়, সেগুলো দিয়েও চিকিৎসা করে নিজে বাঁচার চেষ্টা করে, কি বলেন ঠিক কিনা। কাজে ফেরাউন তার মেয়েটাকে রক্ষা করার জন্য ডুবুরিদেরকে ডাক দিল, যাতে এই শিশুটিকে উদ্ধার করা যায়, নিশ্চয়ই যারা বলেছে জ্যোতিষীরা তারা মিথ্যা বলে নাই, সেই সময়কালের কথা। সম্মানিত শুনি, পাওয়া গেল হযরত নবী মুসা আলাইহিস সালামকে, ঘটনা ঘটে গেল, মুখে নেওয়ার সাথে সাথে মানুষের সুস্থ হইতে লাগে, 5 দিন 10 দিন, সকালে এক ডোজ, দুপুরে এক ডোজ, রাত্রে এক ডোজ, কি বলেন ঠিক কিনা, গরম পানি দিয়ে খাবে, খবরদার ঠান্ডা পানি খাওয়া যাবে না, কত কিছু পথ্য অনুপান, আর এটা হলো এমন যে অনুপান ছাড়াই খালি থুতুটা লাগাই দিছে, সাথে সাথে মেয়ে দৌড়ান শুরু করছে, লেফট রাইট শুরু করছে, খুশিতে গোটা রাজমহল ভরে গেল,
ফেরাউন মনে মনে দুরু দুরু, চোরের মন পুলিশ পুলিশ, ফেরাউনের মন যেটা বোধ হয় সেই আমার রাষ্ট্র তসনস করে ফেলবে। স্ত্রী তো বুঝাই দিলেন, না 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 মেয়ের উপকার হয়েছে, আশা আই আনফা না আমাদের উপকার হবে, কথা কর না ঠিক মতো বুঝাই টুজাই দেওয়ার পরে এরপরে তো দুধ খায় না। ওই মুহূর্তে হজরত মুসা আলাইহিস সালামের মা তার ছোট মেয়ে মারিয়াম, মারিয়ামকে পাঠিয়েছে, যা তো দেখতো ওই যে দুনিয়ায় ফেলে দিলাম তোমার ছোট্ট ভাইটা জন্ম নিছে, নাভিটাও শুকায় নাই। মিলাদ মুসা, সুবহানাল্লাহ, মিলাদুন নবী, মিলাদুন নবী, চোখে দেখে না বুঝে না। আরে এই কথাগুলো আলোচনা করা বরকত, তোমার কাছে কি কোনো দলিল আছে? তুমি কি আমার এই দলিলকে খণ্ডন করতে পারবে? তোমার কাছে কি এমন কোনো শক্তি আছে? তুমি কি কোনোদিন এই শক্তি দিয়ে আমার এই দলিলটাকে তুমি তছনছ করতে পারবে, এটাকে কেকের মতো কেটে টুকরা করতে পারবে? কোনোদিন তুমি পারবে না। আর সেটা হলো এক কথায় উত্তর, 1971-এ স্বাধীনতার যুদ্ধ হয়েছে ঠিক কিনা? কোরআনের কোন আয়াতে আছে? নাই। তাহলে কি মিথ্যা? তাহলে কি মিথ্যা? 1952 ভাষা আন্দোলন হয়েছে, রফিক জব্বার সালাম বরকত জীবন দিয়েছেন, কে বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? কোন হাদিসে আছে? তাহলে সব কি হাদিসে পাওয়া যাবে? সব কি কিতাবে পাওয়া যাবে? এই জন্য তো নবীজি ইসলাম হজরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন তখন তিনি বললেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে খুঁজে না পাও তাহলে ফয়সালা দিবে কি দিয়ে? তো আপনার হাদিস দিয়ে, তো আমার হাদিসেও যদি না পাও? তাহলে বোঝা গেল যারা হাদিস হাদিস নিয়ে বেশি কথা কয় সব সমাধান হাদিসেও না পাওয়া যেতে পারে, কি বলেন ঠিক না? তাহলে সেখানে বুদ্ধি খাটাইতে হবে। এই জন্য সম্মানিত শুধু ভাই আমার হযরতে নবী মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম মা বলে দিয়ে দিল, যাও তো তোমার ভাইটাকে দেখো, আল্লাহ তো আমার সাথে ওয়াদা করেছেন যে সে তিনি আমাকে আমার কোলে আমার সন্তান ফিরাই দিবেন, কিন্তু প্রসেস তো জানা নাই, কি বলে এটা কোনো প্রসেস? আগুনের মধ্যে হাত দিলে আগুন আগুন পুড়িয়ে ফেলে, সাগরের মধ্যে নৌকা ডুবি হলে লঞ্চ ডুবি হলে সেখানে মানুষ মারা যায়, কথা কন? কতগুলো বিষয় আছে যেগুলো মহাসত্য অস্বীকার করার সুযোগ নাই। কাজে 1971 সালের স্বাধীনতার যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদেরকে লাল সবুজের পতাকা, একটি স্বাধীন সংসদ, একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে, কি করে আপনি তাদেরকে অস্বীকার করবেন? এদেশের নাগরিকত্ব হওয়াটাই, নাগরিক হওয়াটাই আপনার জন্য বৈধ হবে না। তাহলে যেগুলো ঐতিহাসিক সত্য সেগুলো আপনাকে মেনে নিতে হবে। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করে দিলেন যাতে মাথার মগজের মধ্যে ঢুকে, হযরতে নবী মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ মায়ের মুখ বুকের দুধ হারাম করে দিলেন। পরে কাঁদছে বন মরিয়ম, খুঁজতে খুঁজতে ফেরাউনের অন্দর মহলে ঢুকে পড়েছে, দেখে ভাইয়া কান্দে। তখন মরিয়ম তাদেরকে প্রস্তাব করলো, কোনো মায়ের দুধ যখন পান করছে না তখন বলছে, হাল আদুল লুকুম আলা আহলে বাইতি ইয়াকফুরুনা, হ্যাঁ আমি কি এমন একটা বাড়িওয়ালার কথা বলবো না, একজন বাড়িওয়ালির কথা বলবো না যার দুধ বাচ্চারা খাবে? ফেরাউন বলছে, মা তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, লেট করো না, তাড়াতাড়ি আনো, তোমারও পয়সা দিব, তোমারও কি দিব? পয়সা দিব, তাড়াতাড়ি আনো। সম্মানিত সুদী, মৌন হয়ে থাকা অজ্ঞানের বল, মৌন হয়ে থাকা অজ্ঞানের বল, আর মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল। মৌন হয়ে থাকা অজ্ঞানের বল, মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল, আর বালকের বল হয় ক্রন্দন কেবল। ছোট বাচ্চা যত কান্দবে ততই দেখবেন আপনার বারোটা বাজাবে, কত করে না আপনার বারোটা বাজবে। বাচ্চা কানলে গোটা পরিবার কি হয়ে যায়? অস্থির হয়ে যায় যে তার দাবিটা কিভাবে পূরণ করা যায়। অতএব ফেরাউনের ঘরের মধ্যে সবচেয়ে বড় দাবি যে বাচ্চার কান্না কি করতে হবে, বন্ধ করতে হবে, কিন্তু কোনো মায়ের দুধ তো সে পান করছে না, এটা তো দুগ্ধপোষ্য শিশু, এটা তো স্তন্যপায়ী শিশু, এটা মায়ের নিপলে মায়ের বুকের মধ্যে মুখ না লাগানো পর্যন্ত কান্না বন্ধ হয় না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ফেরাউন পরিবার অস্থির হয়ে গেছে যে তাহলে মা পাবো কই,
আর সেই মায়ের খবর দিচ্ছেন মরিয়ম নামের একজন যুবতী। হাল আদুল্লুকুম আলা আহলে বাইতি ইয়াকফুলুনা, আমি কেমন একটা পরিবারের খবর দেব না, মনে হয় এই শিশুটি সেই মায়ের দুধ পান করবে। তাহলে মা তাহলে টানি টানি যাও, এটা হলো ওই কি বলে ফেনি ওই যে আপনার নোয়াখালীর ভাষা, টানি টানি যাও। টানি টানি মানে যাতে এক পা না একসাথে দুই পা একসাথে লম্বা করে হেঁটে হেঁটে তুমি যাও, টানি টানি যাও, তাড়াতাড়ি নিয়াও। যাইয়া বলে শুরু করলে মারে ভাইয়া তো দুধ পান করে না, ঘটনা তো আরেকটা, ফেরাউনের রাজমহলে এখন সে ওই রাজমহলের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, ফেরাউনের রাজমহলের কি হয়েছে, মেহমান হয়েছে, কিন্তু বড় গোটা এই পরিবারটাই অস্থির হয়ে গেছে, রাজ পরিবার অস্থির হয়েছে, কারো দুধ সে খায় না। আমি বলছি একটি মায়ের কথা আমি বলবো, সেই মায়ের দুধ হয়তো সে পান করবে, তাহলে আমি ওই মায়ের কথা বলছি তোমার কথা বলছি, বলছে তাড়াতাড়ি আনো, লেট করো না, আমি মাসোহারা দিব, মায়না দিব, বেতন দিব, পয়সা দেব, টাকা দেব, সব দিব, বাচ্চার কান্না কি করতে হবে বন্ধ করে। তার শিশু মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী আল্লাহ কত চমৎকার করে কোরআনে বলছে, শিশু মুসার জীবন কাহিনী বললে আপনি বেদাত চোখে দেখেন না, আর আমার নবীর নাম মিলাদুন্নবী সাল্লাম দেখলে আপনার মুখটা গালটা ফুলে আপনি বেম্বু হইয়া যান, আপনি মিলাদুন্নবী এটা বেদাত, এটা বেদাত আপনি বলেন, আপনি কোথায় পেলেন? সম্মানিত শ্রুতি, মা চলে গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে সন্তানের সাথে মায়ের সম্পর্ক সংবেদনশীল একটা সম্পর্ক রেঞ্জের মধ্যে চলে গেলে, বিদেশে বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী জানার আগে আগে জানেন মা, মায়ের সাথে সন্তানের একটা আলাদা একটা ম্যাগনেটিসের সম্পর্ক আছে। ম্যাগনেটিস বুঝেন, ম্যাগনেটিস হলো চুম্বকি, চুম্বক, চুম্বক যেমন টানে ঠিক অনুরূপভাবে মা সন্তানের পাশে গেলে তখন ওই মায়ের দেহটা সন্তানকে এইভাবে চুম্বকের মতো টান দেয়, ওই সন্তান তখন মায়ের বুকের দিকে দৌড়ে আসা শুরু করে। হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে, হ্যাঁ ওটা ম্যাগনেট, এটা ম্যাগনেটিস, তার মানে ম্যাগনেট, তার মানে আকর্ষণ, টান দেয়, আকর্ষণ। জি, হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে মা কাছে এসে গেছে, বাস ওই মুহূর্তে ছোট্ট শিশু হাত পা উঠাইয়া মনে হাসির খেলা তার মুখে বলা শুরু করল। এতগুলো কিতাব মাথায় টানলেন, ঘাড়ে টানলেন, জীবনে মিলাদ পাইলেন না, আর যে লোকটা আন্ডার মেট্রিক জীবনে মেট্রিক পাস করে নাই, আর উনি নবীর মিলাদ পেয়ে গেল। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধুপর্ণি মারি শ্বেতা চাঁদ দুলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, নন মেট্রিক আন্ডার মেট্রিক উনি বুঝলো, আর আপনি এতগুলো কিতাব পড়লেন আপনি বুঝলেন না, আসেন না সবাই মিলে একটু বুঝি, তাহলে কোন শব্দটা আপনি চাবেন, ওয়ালাদ চাবেন, ওয়ালেদ চাবেন, মৌলুদ চাবেন, মিলাদ চাবেন, ওয়ালিদ চাবেন, কোনটা সবই তো আছে, কিন্তু আপনার চোখটা চশমাটা পথ বদলাইতে হবে, ওটা রঙিন চশমা, আপনি দেখেন একদিকে চোখ যায় একদিকে, আপনার নজর আরেকদিকে, কথা বুঝেন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকের এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আমার আবেদন থাকবে, মিলাদ এটা সর্বযুগে ছিল, নবীদের যুগে ছিল, মিলাদুল আম্বিয়া হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই সন্তানের ব্যাপারে সেখানে যখন ওয়ালাকাদ জাত রাসূলুনা ইব্রাহিম বিল বাশারা ক্বালু সালামান ক্বালা সালাম, সেখানে আপনি খুলে দেখেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, ওই সময় তার স্ত্রীর কাছে তার কাছে সংবাদ নিয়ে এলো 9 জন ফিরিশতা যে আপনার ঘরে সন্তান পোয়া জন্ম নিবে। কি পোয়া? পোয়া তো বুঝেন না, বুঝেন না, ফুরুতা ফুরুতা মরুতা পোয়া পুরি,
কি বলেন ঠিক না? সম্মানিত শরীর, সেই ঘরে সন্তান জন্ম নিয়ে আবেদন করেছিলেন যৌবনকালে, আর দোয়া কবুল হচ্ছে বুড়া কালে। কাজী স্ত্রী বৃদ্ধ, এই বৃদ্ধ স্ত্রীর কাছে নয় জন মেহমান, তারা খবর দিলেন হযরত নবী ইব্রাহিমকে যে আপনার স্ত্রীর গর্ভে সন্তান। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আমার স্ত্রীর গর্ভে সন্তান, তাহলে একটু ঘর নেড়ে বউরে একটু ডাক্কা কই, উনি নিশ্চয়ই খুশি হবে। হায় হায় হায়, ডাকতে যেয়ে বিপদ হয়ে গেছে, কতক্ষণ ডাকতে যাই কি বিপদ হয়েছে। স্ত্রীকে ডেকে বলছে প্রিয়সী, হে আমার অর্ধাঙ্গিনী, হে আমার জীবনের সর্বস্ব, আমার পার্টনার, লাইফ পার্টনার, তোমার গর্ভে আমার সন্তানের আগমন ঘটবে। স্ত্রী বলছে এটা কথা কইলেন, দাহেকাত মিষ্টি হাসি দিয়েছেন। এখানে দাহেকাত মানে মিষ্টি হাসি, কথা বলল মিষ্টি হাসি না মিষ্টি হাসি, মিষ্টি হাসি, মিষ্টি হাসি। দাহেকাত মানে এখানে মিষ্টি হাসি, এখানে মিষ্টি হাসি না, তার মানে অট্ট হাসি না, হা 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 করা নয়, বরং মিষ্টি হাসি। দাহেকাত মিষ্টি হাসি, জি মিষ্টি হাসি। কোরআনের তর্জমা বুঝতে হবে। সম্মানিত সুদি স্ত্রী ওই মুহূর্তে স্বামীকে বলছে কালাত আলিদু ওয়ানা আযুযু ওয়া হাদা বালি শাইখা ইন্না হাদা লা শাইউন আজীব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী বলছে আলিদু, আমি সন্তান জন্ম দিব, তাহলে এখানে তো মিলাদ আসতেছে, কথা বললাম মিলাদ। তাহলে আমি যে কথাটি আজকে এই সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, আল্লাহ যদি আবার কোনোদিন আনেন লম্বা সময় নিয়ে, আর জীবনে কতটুকু সময় কখন পাবো তা আমার জানা নাই, কথা বুঝতে, এখন সময়ের ক্রাইসিস হয়ে গেছে আমার জীবনে অনেক বেশি, কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা, কেন আপনার গায়ে আগুন জ্বলে আমি জিনিসটা বুঝি না, আপনি বুঝান, আমাকে বুঝান। আপনি ইতিহাসের এই কথাটা কি অস্বীকার করতে পারবেন? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরীফ এনেছেন, তার সুবাগমন ঘটেছে যেদিন নবীজি জন্ম নিলেন, সেদিন হাজার বছরের পূজার আগুন, হাজার বছরের পূজার কি আগুন, পারস্যের পূজার আগুন, কয়েকটা সমুদ্রের পানি দিয়ে নিভাবে নিত্য না, আমার নবী সাল্লামের জন্মের সাথে সাথে সেই আগুন নিভে গেল। এটা কি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মতো সত্য নয়, কথা বল না? আপনি এটার উপরে কোরআনে আয়াত চান, আকল জ্ঞান কি সব গুরুম হয়ে গেছে, সব জায়গায় চাইতে হবে আপনার? এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের সাথে সাথে নওশেরওয়ার সংসদের তার নিজের বালাখানার কোনো কোনো বর্ণায় 14টা কুঠুরি ভেঙে পড়েছে, প্রতিমা বিসর্জন দিত যেই সাগরে নবী জন্মের সাথে সাথে সেই সাতিহ নামক সাগরের পানি শুকাই গেছে, পানি নাই, সুবাবে কোন জায়গা, সুবাবার তো জায়গা লাগবে, পানি লাগবে না, নাহলে প্রতিমা বিসর্জন দিবে কীভাবে, কথা বুঝলেন? তা আল্লাহ তাআলা পানি শুকাই দিয়েছেন, কাজে বিসর্জনের পরিসমাপ্তি ঘটে গেছে। সেই মহান নবীকে দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমাজ গড়লেন, 600 বছরের অমানিসাকে দূর করে বিশ্বনবী মহানবী ইসলাম তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, খোদার কসম হাজরা মাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত 1500 কিলোমিটারের সুদীর্ঘতম পথে, এই পথে যদি অমানিসার গহীন রজনীতে অমাবস্যার রাত্রে যদি কোনো একজন নারী তার নীলাম্বরী শাড়ি পরে তার সমস্ত অলঙ্কার তার দেহের মধ্যে পরিধান করে সবচেয়ে সুন্দরী একজন নারী হয়ে সে যদি হাজরা মাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত আসে, আমি রসুল ঘোষণা দিলাম রাস্তার মধ্যে একজন বখাটে যুবকের সাথে তার দেখা হবে না। সেই সমাজ তিনি করেছেন, সেই রাষ্ট্র তিনি করেছেন, সেই শান্তির সূচনা, শান্তিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার দেশে কোনো জেলখানা ছিল না, ক্রিমিনাল ছিল না, ক্রাইম ছিল না, জেনা বেবিচার ভুলে গেছে, একজন মহিলা জেনার সন্তান নিজের মধ্যে গোপন রেখে নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ফা আকিম আলাই হাত দান, আপনি আমার উপরে আল্লাহর শাস্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি শাস্তি দিব, তুমি অপরাধ কি করেছো আমি তো বুঝতে পারছি না। মহিলা বলছে নি জানাই তো আমি ব্যভিচার করেছি, আমার গর্ভে একটি সন্তান আছে, কাজী আপনি আমাকে শাস্তি দেন। আমাদের মতো আমাদের সমাজের আজকে ধর্ষণ হচ্ছে নৈতিক অপক্ষের কারণে, আজকে মদ জুয়া হাউজি ক্যাসিনো
আজকে আমাদের সমাজের প্রতি ইয়াবা কোকেন কোরেস আজকে আফিন গাজা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন এক সমাজ তিনি করলেন, পাপী অপরাধী ব্যক্তি নিজেকে নবীর কাছে এসে বলতো আমাকে শাস্তি দেন, আমাকে কি দেন, এই সমাজ গঠন করা কি সহজ কথা কর না, আমাকে শাস্তি দেন। নবী সাল্লাল্লাহু সেই মহিলাকে এমরাতে গামে দিয়াকে তিনি বললেন যে আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, কারণ তোমার গর্ভে ছোট্ট একটা শিশু আছে, তাকে শাস্তি দেওয়ার বিধান আল্লাহ আমাকে দেন নাই, তুমি চলে যাও, বাচ্চা প্রসব হলে তারপর আসবে, এরপর তোমাকে শাস্তি দিব। কোনো গোয়েন্দা কোনো ব্যক্তি তার পিছনে নবী লাগাই দেন নাই। দুই বছর পর বাচ্চা জন্ম নেওয়ার পরে সেই মহিলা এসে বলছে আপনি আমাকে শাস্তি দেন, নবীজি বলছেন না এখনও শাস্তি দিতে পারবো না, কারণ তোমার এই বাচ্চা তোমার বুকের দুধ খাওয়ার জন্য দুই বছর সে অধিকার রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ, এই সমাজ ব্যবস্থা এই জীবন ব্যবস্থা, উত্তম স্বামী উত্তম অভিভাবক উত্তম বিচারক উত্তম শান্তির দূত জগতের মধ্যে আর পাবেন কোথায়। অতএব তাকে নিয়েই আজ এই বাংলাদেশের অলিয়া উলিয়া পীর মাসায়েক আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই তার সন্তানরা এবং ওই সারসিনা বলেন ফুরফুরা বলেন আমাদের দেশের মধ্যে ওলামায়ে কেরাম তারা এই বিষয়গুলোই প্রকাশ করছে, আমরা তারা অন্য কিছু প্রকাশ করি না। আমরা কি নবীকে সেজদা দেই? আমরা কথা বল না কেন? আমরা কি নবীকে সেজদা দেই? আমরা নবীকে কেউ তো সেজদা দেই না, আমরা নবীকে কোনোদিন আল্লাহ বানাই নাই, যেটা খ্রিস্টানরা বানিয়েছে কথা কন। আমরা নবীকে তার সম্মানের আসনে রাখতে চাই, এটা কোনো বেয়াদবি নয়, এটাই হক, এটি আল্লাহ যার উপরে দরুদ পড়েন, ফিরিস্তা জগৎ যার উপরে দরুদ পড়ে আল্লাহ আদেশ দিয়েছেন, আমরা তার উপরে কি পড়ি দরুদ পড়ে, সেই নবীর জীবনীর চর্চা এটা অব্যাহত থাকবে। রাখালগঞ্জ বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই, জনাব হাফেজ মাওলানা মনজুর সাহেব সাবেক প্রিন্সিপাল সাহেব সহ আর অন্য অন্য যারা আছেন, আপনারা আজকে আমাকে ঢাকা থেকে এনে দুটো কথা বলার সুযোগ করে দিলেন। সিলেট ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই সিলেটের সম্মানিত ডিডি তিনিও এসছেন, তার সাথে তার সাথীরা এখানে এসছেন, আমি তাদেরকেও মোবারকবাদ জানাই। এবং আমি যেহেতু আপনাদের কাছের মানুষ কলিজার মানুষ, কে বলেন আমাকে কলিজা থেকে বের করে দিয়েছেন, কারা কারা দেন না একটু হাত উঠান তো, কেউ তো আমাকে কলিজা থেকে বের করে দেন না, যেহেতু এই জন্য আমি আপনাদের কাছে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি আমাকে গভর্নর বানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে গভর্নর বানিয়েছেন, আমি তাদের জন্য দোয়া চাই, কি বলেন ঠিক না, আমি তাদের জন্য কি চাই, দোয়া চাই, দেশের শান্তি আসুক, সুন্দরভাবে আমরা যেন ভালো কাজগুলো করতে পারি আলহামদুলিল্লাহ, কাজেই আপনারা ভালো কাজে অবশ্যই সহযোগিতা করবেন, আর আমার মাধ্যমে যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি যেন কারো শত্রু না হই, আমি সকলকে আমি বন্ধু বানাতে চাই, কাজে সবাইকে সাথে নিয়ে আমি আগাতে চাই, এবং সময় সাথে আসলে এই বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ নিতে পারবো, ঝগড়াঝাটি কাদাছোড়া ছুরি থেকে আমরা মুক্তি পাবো, সে বলেন ঠিক কিনা। আর আমি আগাতে পারছি না যেহেতু আমার বাস রেডি, আমাকে যেতে হবে, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আচ্ছা কিছু কাজ থাকলে এটা তাড়াতাড়ি সেরে ফেলেন, আমি আর লেট করতে পারবো না, বাইক।